السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা শিখব গুনাহ থেকে মাপ পাওয়ার আমল। আমরা এত গুনাহ করে থাকি যে গুনাহর কোনো শেষ নাই। এই গুনাহ মাপ পাইতে হলে আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। এই দোয়ার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিতে পারে। তাই আমরা গুনাহ মাপের দোয়াটা শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم. এই আয়াত প্রত্যেক নামাজের পর পড়ে দোয়া করলে মহান রব্বুল আলামিন গুনাহ মাফ করে থাকেন। কেননা এই দোয়ার বরকতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাফ পেয়েছিলেন। তাই আমরা সকলে নামাজের পরে এই দোয়া বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।